উদয়পুরে প্রসেনজিৎ সরকার নামে এক বিজেপি নেতার বাড়িতে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। শনিবার ক্ষতিগ্রস্ত পৃষ্ঠা প্রমুখের বাড়িতে ছুটে যান মাতাবাড়ি কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী অভিষেক দেবরায় সহ অন্যান্য বিজেপি নেতারা। সিপিআইএম দুষ্কৃতীরাই এই নাশকতার পেছনে দায়ী বলে জানান অভিষেক দেবরায়। নির্বাচনে জয়ী হবার পরে বিজেপি সংযত এবং শান্তিপূর্ণ আচরণ করলেও সিপিআইএম সহ বিরোধী দলগুলি মাতাবাড়ি এবং কাকটাবন বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা। আমি নির্বাচনের পর থেকে সবাইকে আবেদন রাখছি যে বিরোধী দলের উপর যেন কোনো আক্রমণ না হয়। তো এটা কোন রাজনীতি সিপিএম চাইছে আমি বুঝতে পারছি না, কোন রাজনীতি বিরোধী দলগুলো চাইছে, যে আমরা ক্ষমতাসীন দল হয়েও চাইছি ক্ষমতা জেতার পরেও আমাদের কর্মী সমর্থকদের সংযত রেখে শান্তির বাতাবরণ তৈরি করতে, আর উল্টো আমাদের যারা কর্মী সমর্থক আছে তাদের বাড়ি ঘরে আগুন লাগানো হচ্ছে, এটা একটা সিপিএমের একটা অপকৌশল। তো আমরা আজ থেকে আমরা এটা শক্ত হাতে নিচ্ছি, আমরা দেখছি আমার ছেলেরা এলাকা এলাকা পাহারা দেবে, পুলিশকে বলা হয়েছে কোনোভাবেই শান্তি সম্প্রীতির জন্য বিনষ্ট না হয়। মানুষ বিশাল পরিমাণ ভোট দিয়ে আশীর্বাদ করেছে, সেটা সম্মান রাখার দায়িত্ব আমাদের, কিন্তু এই চক্রান্ত কিন্তু চলছে শুধু মাতারবাড়ি বিধানসভা না, কাকরাবন বিধানসভাতেও এরকম ঘটনা হয়েছে। আমাদের কার্যকর্তা বাগমা বাজারের পাশেই ব্রিজের পরে একটা ছেলে ইঞ্জিনিয়ার ছেলে রাতে সে আমাকে ফোন করেছে, দাদা আমি তো ভারতীয় জনতা পার্টিতে কাজ করেছি, তো আমার ঘরে আগুন লাগানো হয়েছে, সে আমাদের ব্ল্যাক বাইক পিছনে ছিল। তো এরকম 5 থেকে 6টা ঘটনা কালকে হয়েছে যেগুলো আমাদের কর্মী অথচ আমাদের তাদের বাড়ি ঘরে আগুন লাগানো হচ্ছে। তো এটা সিপিএমের একটা অপকৌশল, তারা জেনেছে যে আগামী 50 বছর তাদের কোনো অস্তিত্ব থাকবে না। এই জেলাতে সিপিএম শূন্য হয়েছে, আপনারা জানেন সিপিএমের কোনো অ্যাক্টিভিটিস আগামী দিন অস্তিত্ব থাকবে না এই জেলাতে। তো এই সমস্ত জিনিস জেনে কীভাবে মানুষকে আতঙ্কিত করা যায়, মানুষকে কীভাবে ক্ষতিগ্রস্ত করা যায় সেই চিন্তা ভাবনা মানুষ যেরকম ফালতু ফোন করে ফায়ার সার্ভিসকে বলছে এখানে আগুন লেগেছে, তো ফায়ার সার্ভিসের সাউন্ড হর্ন শুনে অনেক আতঙ্কিত হচ্ছে, তো পুরো উদয়পুর শহর জুড়ে এই ধরনের তাণ্ডব চালানোর চেষ্টা হচ্ছে। তো এইগুলোকে ফুলকুমারি তো এই ধরনের ঘটনা হয়েছে কালকে, খেরেটচিনে আমাদের একনিষ্ঠ কার্যকর্তা তার খেরেটচিনে আগুন লাগানো হয়েছে, 3টে পুরো ছাই হয়ে গেছে। তো এই ধরনের চক্রান্তগুলো নির্বাচন আমাদের যিনি পঞ্চায়েতের চেয়ারম্যান সুজন সেন ওনার রাবার বাগানে আগুন দেওয়া হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত নেতার পাশে দল থাকবে বলে জানান অভিষেক দেবরায়। উল্লেখ্য এই আগুনে প্রসেনজিৎ সরকারের বাড়ির অনেকগুলি পালিত পশু এবং ঘর সহ পুড়ে ছাই হয়ে যায় লক্ষাধিক টাকার সামগ্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।